স্বাধীনতার 47 বছরে বিনম্র শ্রদ্ধা আর গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি দেশমাতৃকার বীর সন্তানদের, এবং সেই সাথে নিবিড় আবেগের সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের ঘোষণা আর স্বাধীনতার সূচনাকে। সুস্বাস্থ্যের ঘাটতি পূরণে এসিটিভি আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার তানজিয়া তম্পা। আমাদের আজকের অনুষ্ঠানের পর্বটি সাজানো হয়েছে বাত ব্যথার আধুনিক চিকিৎসা। আমাদের এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডিপিআরসি হসপিটালের চিফ কনসালটেন্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান, এবং সেই সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তারই নিবিড় পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হওয়া একজন রোগী নবিরুন্নেসা। দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের সমস্যাগুলো নিয়ে আমাদের সাথে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনারা সমাধানের পথ জানতে পারবেন নিচের স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে। আমরা একই সাথে ফেসবুক লাইভে আছি, এবং সেই সাথে কমেন্টস করে জন্য লগ ইন করুন www.facebook.com/dprcadvancedpaintreatment। স্কাইপিতে ভিডিও কলের জন্য লগ ইন করুন actv.dprc এই ঠিকানায়। চলুন দর্শক মণ্ডলী, আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। আপনারা আপনাদের সমস্যার কথা জানান এবং সমাধানের পথ জানুন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি অনেক ভালো, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপনাদের দুজনকেই স্বাগত এই অনুষ্ঠানে আসার জন্য সময় করে। স্যার, প্রথমে আমি আপনার কাছে জানতে যাব যে আজকে আমাদের অনুষ্ঠানের মূল যে বিষয়টি বাত ব্যথার আধুনিক চিকিৎসা, স্যার এই বিষয়টি এর আগেও বেশ কয়েকবার আলোচিত হয়েছে, এটা নিয়ে কথা হয়েছে, কিন্তু আসলে বাত ব্যথার আধুনিক চিকিৎসা এটি বেশ একটা আলোচিত বিষয় এবং এটি নিয়ে আসলে খুব প্রশ্নের উদ্রেক কর বিষয়। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, যেটা অনেক সময় রোগীরা আমাদেরকে বলেন যে বাত ব্যথা, বাত ব্যথা, বাত ব্যাপারটা কি আর্থ্রাইটিস আর আর্থালজিয়া, এটার মধ্যে স্যার আসলে পার্থক্যটা কি? অনেক সময় রোগীরা বুঝতে পারে না, আসলে অনেক সময় তারা তাদের উপসর্গগুলোও বলতে পারে না। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটা বিশাল একটা সাবজেক্ট, বাত আমরা যদিও বলি বাত রোগ বলে আমরা শেষ করে দিই, কিন্তু এটা মেডিকেল সায়েন্সে ওয়াইড স্প্রেড একটা সাবজেক্ট এবং অনেক ভাস্ট, এবং এই একটা ডিজিজ নিয়ে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হয়ে থাকে, মানে অনেকগুলা স্পেশালিস্ট এই একটা রোগ, এই রোগ এবং রোগী এই রোগীগুলো নিয়ে বিভিন্ন প্রকার ডাক্তার আসলে ট্রিটমেন্ট করে থাকে। মানে এটা কোনো স্পেসিফিক না যে অমক শ্রেণীর ডাক্তার বা অমক স্পেশালিস্টই ট্রিটমেন্ট করবে, দিস ইজ এ মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এখন আসেন বাত রোগটা কি আসলে। বাত রোগ আমাদের বাংলাদেশে যেটা সামাজিকভাবে প্রচলিত হয়ে আসছে, শরীরে কোনো ব্যথা বেদনা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা চলাফেরা যদি কোনো অক্ষমতা আসে, সেটা ব্যথাজনিত হোক বা ব্যথা পরবর্তী কোনো কারণে ডিফর্মিটি হয়ে হোক, হাত বেঁকে গিয়ে হোক, পা বেঁকে গিয়ে হোক, বা আমাদের মাসেলস যদি পেইন হয়, এই সবগুলো বিষয়কে একসাথে বাংলাদেশে সবাই বাত রোগ বলে থাকে, আমরাও ডাক্তাররা তাই বলে থাকি। স্যার, এটার পিছনে কি মেকানিক্যাল, তারপরে ডিজেনারেটিভ কন্ডিশনগুলো, এটাই কি এটার পিছনে দায়ী থাকে? অনেক সময় ট্রমাটিক কন্ডিশনগুলো চলে আসে এখানে। অবশ্যই, আমরা আপনি যেটা শুরুতেই বলছিলেন যেমন আর্থ্রাইটিস, আর্থ্রাইটিসে বাত রোগের অন্যতম জায়গা দখল করে আছে, এবং আর্থ্রাইটিসটাও আবার অনেক টাইপস, সেটা মোর দেন 100 টাইপস আর্থ্রাইটিস পৃথিবীতে আছে। তো আর্থ্রাইটিসটা হচ্ছে আসলে জোড়ার রোগ। এখন আর্থ্রাইটিস বিভিন্ন বয়সে হতে পারে, বিভিন্ন রিজনে হতে পারে, বিভিন্ন নারী পুরুষ নির্বিশেষে আলাদা আলাদা হতে পারে, যেমন বাচ্চাদেরও আর্থ্রাইটিস হতে পারে, আবার বয়স্কদের অ্যানাদার টাইপের আর্থ্রাইটিস হতে পারে, মধ্য বয়সে এক টাইপের আর্থ্রাইটিস হতে পারে, মহিলাদের অ্যানাদার টাইপ আর্থ্রাইটিস হতে পারে, পুরুষদের আরেক টাইপের আর্থ্রাইটিস হতে পারে। স্যার, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে বাচ্চাদের, শিশুদের, এরপরে আপনার টিনেজ যারা, মানে তরুণ তরুণীদের, এরপর যারা একটু বয়স্ক হয়ে যাবে কিংবা যারা বৃদ্ধ বয়স্ক, প্রত্যেকের ক্ষেত্রেই কি আর্থ্রাইটিসের উপসর্গগুলো এক এক রকম হবে, নাকি সবার ক্ষেত্রে একই রকম হয় উপসর্গগুলো? সাধারণত যে উপসর্গ রোগী কমপ্লেন করে ব্যথা, যে কোনো রোগী সাধারণত এটা একটা কমন উপসর্গ, কিন্তু বিভিন্ন আর্থ্রাইটিসের পাশাপাশি আমরা সেকেন্ডারি বিভিন্ন কমপ্লিকেশনগুলো পেয়ে থাকি। এক এক আর্থ্রাইটিসের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে, এক এক আর্থ্রাইটিসে আপনার টোটালি ডিজেবল হয়ে যেতে পারে, আমরা যেটা বলি পঙ্গুত্ব, একটা রোগী টোটালি পঙ্গুত্ব বরণ করতে পারে, সে বিছানা পড়ে যেতে পারে। কিছু আর্থ্রাইটিস আছে আপনার ডিফর্ম হয়ে গিয়ে তার ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো কমে যাবে, উঠবস করতে পারবে না, আরেকজনের উপরে ডিপেন্ডেন্সি হয়ে যাবে, এবং হাত পা আপনার মাসেলসগুলো শক্তি কমে আসবে। কিছু আর্থ্রাইটিস যেটা হয়ে থাকে যে অনেক সময় রোগী বলে আমার কোনো ব্যথা নেই,
বাট আমি কিন্তু হাঁটা চলাফেরা করতে গেলে এনার্জি পাই না, শক্তি পাই না। অতীতে স্ত্রী নিলে দেখা যায় যে আগে তার ব্যথাগুলা ছিল, এখন কিন্তু ব্যথাটা নাই। তো এই যে আর্থ্রাইটিস, এটা বাতরোগের অন্যতম জায়গা দখল করে আছে। এরপরে আপনি যেটা বললেন যে মেকানিক্যালি আমরা এখন এই রোগীগুলোই বেশি পাচ্ছি, এবং বেশিরভাগই হচ্ছে ইয়াং এজ। যে বয়সে মানুষ কাজ করবে, মানে সাধারণত অ্যাক্টিভিটিস করবে, তার পেশাগত দায়িত্ব পালন করবে, সেই বয়সই এই ডিউ টু প্রফেশনাল হ্যাজার্ড তা থেকে আপনার বাত রোগ হচ্ছে। যেমন আমরা প্রায় রোগী পাচ্ছি টেনিস এলবোনিয়াস আমাদের কাছে, এটা অনেক সময় কাজের ধরন থেকে, যারা স্পেশালি হাতের খুব বেশি কাজ করতে হয়, মানে কাজই তার হাতের। স্যার কি কিরকম কিরকম কাজে তারা একটা ইয়াতে, যেমন সাজেস টেনিস এলবো, এটা যদিও বাই নেম বোঝায় যে একটা কোনো খেলার নাম টেনিস খেলা, টেনিস যারা প্লেয়ার টেনিসার তাদের কিন্তু এই রোগটা হয় সাধারণত, এটা বলে টেনিস এলবো। কিন্তু এটা কিন্তু জেনারেল পিপল যারা আমরা টেনিস খেলি না তাদেরও কিন্তু হতে পারে। যেমন হাউসওয়াইফ যারা বাসায় কাপড় কাচার কাজ, সারাদিনই কাপড় কাচতে হয়, আবার তরকারি কাটার ক্ষেত্রে হতে পারে, তারপরে হচ্ছে কিছু যেমন কাঠমিস্ত্রি তাদের হাতের ব্যবহার অনেক অনেক বেশি হচ্ছে, তাদের হতে পারে, ডে লেবার তাদের হতে পারে, যারা সারাক্ষণ কম্পিউটারে কাজ করে তাদের হতে পারে। এই যে, এবং এইটা কিন্তু সবার হবে এমন কথা না, যাদের ম্যাল অবস্থায় আছে, যাদের রিপিটেড ইনজুরি হচ্ছে তাদের এটা হতে পারে। তো একই রকম যেমন ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটুতে, এই রোগীগুলোর সংখ্যাই সবচেয়ে বেশি এখন। জি, মেকানিক্যালি। আপনার এই কথার পরিপ্রেক্ষিতেই আমি আপনার রোগীর সাথে একটু কথা বলতে চাই। নবীরুন নেসা, আপনি কি কাজ করেন কিংবা কোথা থেকে এসেছেন? আমি গৃহিণী, এসেছি মাগুরা থেকে। মাগুরা থেকে এসেছেন, আচ্ছা। আমি আপনার কাছে, স্যারের কাছে যাওয়ার আগে আপনার কাছে আমি জানতে চাই, আপনি যখন স্যারের কাছে গেলেন কি সমস্যাটা নিয়ে আপনি স্যারের কাছে গেলেন? সমস্যাটা এবং কত দিন ধরে এই সমস্যায় আপনি ভুগছিলেন? 5 বছর। আচ্ছা, 5 বছর। 5 বছর। অনেক ডাক্তার ওষুধ খেয়ে খেয়ে অনুভব করলেন, কি ব্যথাটা ছিল, কি ধরনের ছিল? মানে সমস্ত জয়েন্টে ব্যথা। আচ্ছা, সমস্ত জয়েন্টে ব্যথা, বিশেষ ব্যথা আসছে পিঠে, কোমরে আর হাঁটুতে, হাঁটু ফুলে যায়। এরকম বসে থাকলে, নামাজ পড়তে গেলে চিন চিন করে কি যেন নেমে যায় পা দিয়ে, নিচের দিক দিয়ে পা ফুলে এরকম মোটা হয়ে যায়, বসতে পারিনি, শুধু ছুটাছুটি করে বেড়াতে হয়। সমস্ত শরীর অস্থিরতা, ব্যথার তাড়না, সমস্ত শরীর অস্থিরতা, সহ্য করতে পারতাম না। তখন ওনার কাছে আসছি, তারপরে 2 সপ্তাহ 15 দিন ট্রিটমেন্ট হয়ে আমি এখন পুরোপুরি বলতে হয় সুস্থ। আমি এখন খুব স্বস্তিতে আছি, ভালো লাগতেছে আমার। আপনি তো 5 বছর ধরেই এই ডিজিজে ভুগছেন, আপনি 5 বছরের মধ্যে অন্য কোনো? হ্যাঁ হ্যাঁ, অনেক ওষুধ খাইছি, অনেকবার অনেক ডাক্তার দেখানো, অপারেশন হয়েছে। তখন কি সেখানে ফিজিওথেরাপি নিয়েছিলেন? না না, ফিজিওথেরাপি নাইনি, এমনি অপারেশন হয়েছে। অপারেশনে ডাক্তার বলছে আপনি ভালো হবেন না, 80% ভালো হতে পারেন, আর 20% থেকে যাবে আপনার সমস্যা। কিন্তু 2 বছর আগের কথা। আপনাকে ডাক্তাররা কি বলেছিল, মানে যখন আপনি ওইসব ডাক্তারদের কাছে গিয়েছিলেন তারা কি বলেছিলেন? শুধু মারা পেনকিলার ওষুধ দিত। আচ্ছা, এমনি আপনার ডিজিজের নামটা কি বলেছিলেন, যে আপনার রোগ কি হয়েছে? বলতো যে জয়েন্টের ভিতর থেকে ক্যালসিয়াম বের হয়ে গেছে, যার জন্য এই ব্যথা করে। হাড্ডি বের হয়ে গেছে কিংবা ক্যালসিয়াম বের হয়ে গেছে? হাড্ডি না, আচ্ছা, ক্যালসিয়াম বের হয়ে গেছে, ক্যালসিয়াম বের হয়ে গেছে। আচ্ছা স্যার, আমি ওনার কথার পরিপ্রেক্ষিতে আপনার কাছে আসতে চাই স্যার, যে আপনি বলছিলেন যে যারা কাজের সাথে জড়িত অথবা যারা ট্রমায় আক্রান্ত হয়েছে অথবা যারা কোনো ইনজুরিতে এফেক্টেড হয়েছে তাদের এরকম আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু উনি তো স্যার একজন হাউসওয়াইফ, বাসাতেই উনি কাজ করেন, তো স্যার ওনার ক্ষেত্রে আসলে এই ধরনের আর্থ্রাইটিস হওয়ার আসলে কারণটা কি? ধন্যবাদ। আসলে উনি, আমি বলবো আজকের লাইভে, উনি একটা আদর্শ রোগী, আমরা বলি টিপিক্যাল পেশেন্ট, টিপিক্যাল একটা রোগী এবং বাত রোগের অন্যতম একজন রোগী। ওনার কোমরের ডিস্কের সমস্যা ছিল, PLID, যেটা অনেক আগে অপারেশন হয়েছিল, সেটা তো সমস্যা পোস্ট অপারেটিভ আবার নতুন করে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি ওনার কিন্তু হিস্টেক্টমি করা, জরায় ফেলে দেওয়ার কারণে ওনার কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হওয়ার কারণে অস্টিওপোরোসিস ডেভেলপ করেছে। এবং এই যে এইজ, মহিলা মানুষ এইজ, তার হিস্টেক্টমি করা, তার যে এইজ, তার যে পেশা, উনি হাউসওয়াইফ, ওনাকে পারিবারিক অনেক কাজ করতে হয়, এই সব মিলি ভারী কাজ করতে হয়, ভারী কাজ নিচে বসে করতে হয়, সেটা আগে আগে হয়তো করত, এখন সে পারে নাই আর কি লাস্ট। তো এই সকল জিনিস মিলি উনি আমার কাছে আসছে। এটা আসার পর আমরা যেটা ডায়াগনোসিস করেছি, ওনার
মাল্টিপল লেভেল ডিক্স প্রোল্যাপস, মেরুদণ্ডের অনেকগুলো জায়গায় ডিক্সের সমস্যা আছে, ওনার অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস ডেভেলপ করেছে, যেটাকে আমরা স্যার প্রোল্যাপস লাম্বার ইন্ট্রাভার্টিব্রাল ডিক্স বলে থাকি, সেটা পুরো আপনার শুধু কোমরে না পিঠেও আছে, পাশাপাশি হাড় ক্ষয় আছে, যেটা তারপরে হচ্ছে ওনার অস্টিওআর্থ্রাইটিস, মানে সাথে কি তাহলে স্যার অ্যাসোসিয়েটেড অস্টিওআর্থ্রাইটিসও আছে তার, হাঁটুতেও সমস্যা এবং হাঁটুতেও ওনার আর্থ্রাইটিস ছিল যেটা অস্টিওআর্থ্রাইটিস। তো এই সকল সমস্যা নিয়ে আসছে উনি, উনি কিন্তু শুধু ব্যথা না, উনি কিন্তু ফিজিক্যালি একেবারে আমি বলবো ম্যালেজ ছিল, খুব ডেবিলাইটেড এবং দুর্বল ছিল, জেনারেল যে উইকনেস এগুলো নিয়ে আসছে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু ওনার যে ট্রিটমেন্ট প্রোটোকল সেটা হচ্ছে আমরা এই রোগীগুলোকে আসলে যদি ট্রিটমেন্ট বা রিহ্যাবিলিটেশন যে প্রসেসের মাধ্যমে হাসপাতালে রেখে ট্রিটমেন্ট করি এবং প্রিভেন্টিভ ট্রিটমেন্টও দিয়েছি, কিন্তু ওনাকে যেটা করতে হবে পরবর্তীতে আমরা এখানে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়েছি ওনাকে, কিছু নিয়ম কানুন বলে দিয়েছি। আমরা এই বিষয়গুলো আরো শুনবো এবং আমরা এই নতুন চিকিৎসাগুলো আমাদের অবশ্যই জানা দরকার, আর ফিজিওথেরাপির একটা আধুনিক চিকিৎসা সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে নিলাম। তবে তার আগে আমরা একটা ফোন কল নিতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, নামটা বলবেন, বয়সটা এবং কোথা থেকে বলছেন, এবং অবশ্যই কথা বলার সময় টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন। আমার নাম মোহাম্মদ এনামুল হক খান, আমি চিটাগং বিএস থেকে এসএস থেকে বলছি। জি, আপনি আপনার সমস্যাটা বলুন। চিটাগং থেকে বলছি, আমি চিটাগং থেকে বলছি, বকুড়া না। আমরা শুনতে পাচ্ছি আপনি আপনার বয়স, আমার বাম পায়ে গোড়া লিখে আজকে বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমার বয়স 51। বলুন আপনার সমস্যাটা বলুন। আমার বাম পায়ে গত এক বছর ধরে গোড়ালিতে ব্যথা। তো চিকিৎসা করেছেন আপনি? আমি চিকিৎসা ডাক্তার সাহেবকে দেখাইছিলাম, উনি কি যে ব্যায়াম দিয়েছেন। আচ্ছা, তারপর এখন ইদানি আমার পায়ের বাম পায়ে রগ সামান্য এই যে গিরাল গোড়ালির উপরে আর কি রগ গুলি পেন করতেছে, আর ওই পেনটাও আছে, হাত চেয়ে পড়তেছি না, মাঝে খুব ব্যথা হয় রাত্রে ঘুম থেকে, রাত্রে তিনটার সময় চারটার সময় প্রস্তাব করে ওঠার সময় ন্যাচারাল কলের সময় আমাকে ব্যথা করে, আর হাঁটবার সময় প্রচন্ড ব্যথা করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি দর্শক, ধন্যবাদ আপনাকে, আমি উত্তর দিচ্ছি। ওনার যে সমস্যাটা বুঝেই যাচ্ছে, ওনার প্ল্যান্টার ফ্যাসাইটিস, মানে আমাদের এই রোগীগুলো প্রায় আসে, দিস ইজ অলসো অ্যানাদার, যদিও আমরা মেকানিক্যাল বলি কিন্তু এটা ইঞ্জুরি জাতীয় সমস্যা, পায়ের তলায় ব্যথা, এটা হয় প্রায়ই দেখবেন রোগীর কমপ্লেন যে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয়, বা এক জায়গায় বসে আছি একটু উঠতে গেলেই পায়ের তলায় প্রচণ্ড ব্যথা হবে, এবং সে কিন্তু হাঁটতে পারবে না, খুঁড়ে খুঁড়িয়ে হাঁটবে, কিছু দূর হাঁটার পর বা আস্তে আস্তে যখন সে হাঁটা চলাফেরা শুরু করবে তখন ব্যথাটা আস্তে আস্তে কমে আসবে, এটা আমরা ইঞ্জুরি জাতীয় ব্যথা, পায়ের তলায় প্ল্যান্টার ফেসা যে নামক আপনার যে মাসেলস থাকে যেখানে ক্যালকেনিয়ামের সাথে যে মাসেলসটা এসে লেগেছে লিগামেন্টের টাচ অ্যাটাচমেন্ট, সেখানে ইঞ্জুরি হয়, দিস ইজ প্ল্যান্টার ফেসাইটিস। এটার বেশিরভাগ কারণই হচ্ছে আপনার যদি খুব শক্ত সোলের জুতা ব্যবহার করে কেউ, অতিরিক্ত ওজন হয়, যদি কারো পায়ের পাতা গঠনগত সমস্যা থাকে, অ্যানাটমিক্যালি স্ট্রাকচার যেমন পেস প্ল্যানাস হতে পারে, যদি পায়ের পাতা অ্যানাটমিক্যালি যদি আগে থেকে ডিফর্ম এবং সমস্যা থাকে তা থেকে হতে পারে, অতিরিক্ত ওজন থেকে হতে পারে, নরম যদি শক্ত জুতা ব্যবহার করে তা থেকে হতে পারে, জুতার থেকে বেশিরভাগ আমরা পেয়ে থাকি, অনেক ক্ষেত্রে প্রফেশনাল কাজে হতে পারে, যেমন আমরা প্রায় রোগী পেয়ে থাকি যারা ইউরোপে থাকে, আমাদের দেশের মানুষ স্পেশালি ইটালি বা জার্মানি ও সকল দেশে তারা বা ইংল্যান্ডে আমাদের কাছে আসে, তারা ওখানে কিন্তু অনেকেই আছে সারাদিনই একই রকম জুতা ব্যবহার করে এবং সেফটি শু নামক জুতা ব্যবহার করতে হয় প্রফেশনের কাজের কারণে, তাদের সেফটি শু ইউজ করে, ওই সেফটি শুয়ের তলা কিন্তু সো হার্ড থাকে এবং একটানা সারাদিন কাজ করার কারণে দেখা যায় এই জাতীয় সমস্যা। স্যার, এক্ষেত্রে কি কোনো মানে এই ধরনের কোনো নির্দেশিকা আছে যে 5 থেকে 6 ঘন্টা জুতাটা পরে থাকা যাবে, এরপরে চেঞ্জ করে ফেলতে হবে, কিংবা কোনো একটা আমি কোনো এক্সারসাইজ অথবা রিল্যাক্সেশন কোনো প্রসিডিউরে গেলে আমার এরকম ব্যথা হবে না, এই ধরনের কোনো নির্দেশিকা কি আছে? অবশ্যই অবশ্যই, যাদের এই সমস্যা হচ্ছে এবং যারা শুধু তারা না, যারা সুস্থ এখনো পায়ের তলার ব্যথা ভোগেন নাই, সবাইকে প্রথম কথা হচ্ছে মেসেজটা হচ্ছে যখন যে যে জুতোই ইউজ করবে বা কিনবে জুতোটা যেন সফট সোলের জুতা হয়,
এখন যেমন মহিলারা অনেক সময় হাই হিল ইউজ করে, পেন্সিল হিল ইউজ করে, বা হাই হিল ইউজ করতে আমরা না করি না, কিন্তু সেটা হইতে হবে সফট, সামনের অংশ এবং পিছনের অংশ কিন্তু সমান যেন হয়। দিস ইজ ইম্পর্টেন্ট স্যার। তাহলে ওনার ক্ষেত্রে সলিউশনটা কি হবে? ওনাকে যেটা করতে হবে, জুতা অবশ্যই কারেকশন করে ফেলতে হবে, সফট সোলে জুতা ব্যবহার করবে, খালি পায়ে কখনো হাঁটবে না, প্রতিদিন 10 মিনিট কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারে। হ্যাঁ, 10 মিনিট পা ডুবিয়ে যদি রেগুলার 15-20 দিন করে অনেকাংশে কমে আসবে। আর আমরা এই ক্ষেত্রে পাশাপাশি অ্যাসোসিয়েটেড কোনো আর্থ্রাইটিস আছে কিনা, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অ্যানাদার আর্থ্রাইটিস, এই আর্থ্রাইটিসও কিন্তু পায়ের তলা ব্যথা হতে পারে, প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে, অ্যাসোসিয়েটেড কোমর ব্যথা হতে পারে, হাঁটু ব্যথা হতে পারে। তো এই জাতীয় কোনো বাত জাতীয় রোগ আছে কিনা সেটাও আইডেন্টিফাই করা দরকার। তাহলে ওনার বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং তার মেইন ডায়াগনোসিসটা করতে হবে। স্যার, এই বিষয়ে আমরা আরও কথা বলবো যে ওনার আসলে আরও কি ডায়াগনোসিস করা উচিত এবং ডায়াগনোস্টিক পজিটিভ এবং তার পরবর্তী ট্রিটমেন্ট। তবে তার আগে আমরা একটু ব্রেক নিতে চাই। দর্শক মণ্ডলী, যাচ্ছি একটি বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণ পরে। আশা করছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। মণ্ডলী, অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি, বিরতির পরে ফিরে এলাম। স্যার, আমরা বিরতির আগে কথা বলছিলাম আমিমুলের সমস্যাটি নিয়ে, যিনি ফোন করেছিলেন। আপনি বলছিলেন প্ল্যান্টার ফ্যাসাইটিসের কথা এবং আপনি তার সলিউশনের জন্য তার জুতা চেঞ্জের কথা বললেন, তার লাইফস্টাইল মডিফিকেশনের কথা বললেন। স্যার, তার অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস এবং একেবারেই তার আধুনিক চিকিৎসা কী হতে পারে, এই ব্যাপারে যদি সংক্ষেপে একটু বলেন। অবশ্যই, সেটা হচ্ছে ওনাকে পায়ের তলার একটা এক্স রে করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় প্ল্যান্টার ফ্যাসাইটিস থেকে কিন্তু ক্যালকেনিয়াল স্পার হতে পারে, মানে ওখানে হাড় বেড়ে যেতে পারে। এক্স রেতে কিন্তু খুব ক্লিয়ার ছবি চলে আসে, ওখানে বোঝা যায় যে হাড়টা একটু বেড়ে গিয়েছে। তো যদি ক্যালকেনিয়াল স্পারই হয়ে থাকে, তো সেক্ষেত্রে মডিফিকেশন তো জুতা বললামই, এবং কুসুম গরম পানিতে রেগুলার পা ডুবিয়ে নাড়াতে পারে, ওজন বেশি হলে ওজন কমিয়ে ফেলা, আর যদি পায়ের গঠনগত সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে। আর এই ক্ষেত্রে লেজার খুবই কার্যকরী ট্রিটমেন্ট পদ্ধতি, পায়ের তলায় যদি অন্তত 10-15 দিন লেজার থেরাপি দেওয়া যায় খুবই কার্যকর। এবং লেজারের যে ইফেক্ট আছে, যে পায়ের যে তলায় যে ইনফ্ল্যামেশনটা আছে, এটা কমে যাবে। একবারই নেওয়া হবে নাকি কয়েকটা কোর্সে নেওয়া হয়? হ্যাঁ, একটা শিডিউল থেরাপি নিতে হবে, আনুমানিক 10-15 দিন এভরিডে। যদি লেজারের পাশাপাশি আমরা ওই গরম পানি সেঁক দেওয়া, বাসায় জুতা মডিফিকেশন করা, এটা চলে যাবে। কিন্তু এই রোগীগুলো আবার ব্যাক করতে পারে, বা এক পায়ে হলো আবার কয়েকদিন পরে, ওই যে আমি যে বললাম লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, পায়ের তলা কোনো প্রবলেম আছে কি না আমরা সেটা তলা চেক করে, যে জুতা কারেকশান করতে হয়, অনেক স্পেশাল কারেকশান দরকার হয়, সেটা বলি আমরা অর্থোসিস মানে মডিফিকেশন প্রয়োজন হয় জুতার, সেক্ষেত্রে যারা অর্থোসিস নিয়ে কাজ করে এদের মাধ্যমে আমরা অর্থোসিস নিয়ে এখন বর্তমানে কি স্যার আপনারাই কাজ করছেন, ফিজিওথেরাপিস্ট আমাদের সঙ্গে? হ্যাঁ, আমরা সাজেশন করি যে আমার এই রোগীর এই এই মডিফিকেশন দরকার, ওনার জুতাটাকে এই কাজ করতে হবে বা জুতার কি করতে হবে। তো যারা এই সাবজেক্টের লোক, যারা এই কাজটা করে, তৈরি করে দেয় বা জুতা মডিফিকেশন করে দেয়, যে কোনো ব্র্যান্ডের জুতা কিনে এনে দিলে সেটা ইউজ করে ওটা তারা কারেকশন করে দেয়, নাম্বার ওয়ান। অথবা আমরা অনেক সময় হিল কুশন ইউজ করতে পারি, এটা রোগীরা কিন্তু যে কোনো জায়গার থেকে কিনতে পারে, এনি যে কোনো দোকান, যে যে ফার্মাস বড় ফার্মেসিতে পাওয়া যায় বা বিভিন্ন অর্থোটিস্ট এবং প্রস্থেসিসের যে দোকানগুলো আছে স্পেশালি, সেখানে হিল কুশন পাওয়া যায় বা ইনসোল হিল বলা হয়, ইনসোল ফুল এগুলো পাওয়া যায়, সেটা জুতা যারা সেফটি শু ইউজ করে তাদেরকে কিন্তু আমরা সাজেশন দিই। এই ক্ষেত্রে তো স্যার আপনাদের প্রেসক্রিপশন অনুযায়ী তো তিনি ব্যবস্থা নেবেন। হ্যাঁ, তো এটা করলে আশা করি এই সমস্যাগুলো চলে যায়। আর লং লাইফ যে কারেকশনটা দরকার, কারণ হচ্ছে যারা আমরা অনেকে বলে যে আমরা তো জুতা পরতে হবে, অনেক সময় পরা যায় না বা কেন পরবে, এটা একটা কোশ্চেনের ব্যাপার। তো জুতার অবশ্যই প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে, এটা অবশ্যই পারপাস আছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যারা গ্রামে থাকে, যারা নরম মাটি ইউজ করে, যাদের কোনো পাকা কোনো ফ্লোর নেই, তাদের কোনো জুতার প্রয়োজন নেই, এই ক্ষেত্রে কোনো প্ল্যান্টার ফ্যাসিলিটিস তেমন হয় না। স্যার, এই ব্যাপারে আমরা আরো বেশ কিছু কথা জানবো, তবে তার আগে একটা ফোন কল আছে, একটি ফোন কল নিয়ে নিতে চাই।
আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং বয়সটা উল্লেখ করে প্রশ্ন করবেন এবং প্রশ্ন করার সময় অবশ্যই টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন। আমি সাদেকা বলছি, চট্টগ্রাম থেকেই বলছি। আমার বয়স 38 বছর। জি বলুন, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে, সেটা হচ্ছে আমি 7 বছর ধরে আমার সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস আছে আর লাম্বার লর্ডোসিস আছে। একটা বাড়ি ট্রাঙ্ক আলগানোর পর থেকে স্যার আমার এই সমস্যাটা শুরু হয় আর কি। এখন আমার সবসময় এখন যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আমার ওই শরীরের সব জায়গায় কামড়াই, ডান হাতের স্ক্যাপুলা, বাম হাতের স্ক্যাপুলা খুবই সমস্যা। আমি কোনো কাজ করতে পারি না, আমার হাত উপরে তুললেই আবার পিছনে আনতে আমার সমস্যা হয়। আর আমি চলাফেরা করতে পারি কিন্তু আমার ব্যথা হয় আর কি, প্রচুর কামড়াই বিশেষ করে কামড়ার মধ্যে হয়। আমি দিনে 2-3 বার ব্যায়াম করি এবং ফিজিওথেরাপিস্টের কাছ থেকেও আমি কিছু ব্যায়াম করি, সপ্তাহে একবার বা মাসে 2 বার ওইরকম করে আর কি। ওইটাকে মনে হয় ম্যানুয়াল থেরাপি বলে স্যার। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে ওরা যদি ব্যায়াম করাই যায় কিন্তু আমার আবার খুব ভালো লাগে পিঠে চাপ দেওয়া, তারপরে হচ্ছে স্যার ওই যে পা গুলো তারা মানে তাদের কাজগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। এখন আমার করণীয় কি, আমি অনেক ব্যথার ওষুধও খেয়েছি স্যার, তারপরে স্যার আমি ব্যায়ামটা দিনে 2-3 বার করার চেষ্টা করি। আচ্ছা, আপনার ডায়াবেটিস আছে? আমার ডায়াবেটিসও নাই স্যার, প্রেসারও নাই। আপনি পেশায় কি করেন? আপনি কি করেন, মানে আপনার পেশা কি? আমার পেশা হচ্ছে স্যার আমি গৃহিণী স্যার। আমি এমনিতেই স্যার খুবই সুস্থ ছিলাম এক সময়, কিন্তু ওই যে বিশেষ করে ট্রাঙ্কটা আলগানোর পর থেকে স্যার আমার এই ব্যথাটা শুরু হয়। প্রথমে বুঝতে পারিনি, 1 বছর পর থেকে আমি একদম মানে বলে না যে নড়তে চড়তেই পারি নাই। আমি চট্টগ্রাম সিএমএইচে ওই যে ফিজিওথেরাপি নিই এবং ওখানে কিছু ওই যে আমার ঘুম আসে না ব্যথার কারণে, ঘুমের ওষুধ খাই, পেন কিলার খুব কম খেয়েছি। প্রথম অবস্থায় খেয়েছিলাম বেশি, পরে মানে কম খেয়েছি আর কি। আচ্ছা ধন্যবাদ, মানে আমি কি করব স্যার। ধন্যবাদ মিসেস সাজেদা আপনার প্রশ্নটি করার জন্য। আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। ওনার যেটা হচ্ছে এখন যে কমপ্লেন দেখেন, ওনার হাতে ব্যথা, কামড়ানো, ওনার গত অনুভূতিটা হচ্ছে কামড়ানো, হাতে পায়ে ব্যথা আসে এবং হিস্ট্রি অফ ট্রমা, যে একটা ভারী কিছু উঠাতে গেল দেন এই সমস্যাটা তৈরি হয়েছে। তো এটা সাধারণত পিএলআইডি হওয়ার সম্ভাবনাই বেশি। এখন যেটা করতে হবে, উনি ফিজিওথেরাপি দিচ্ছে, ওকে এক্সারসাইজ করছে, এটা করতে পারে যেহেতু সে বেটার ফিল করে। কিন্তু এটা পারমানেন্ট সমাধানের জন্য ওনাকে পুরো স্পাইনটা একটা এমআরআই করতে হবে। এমআরআই করে অ্যাকর্ডিং টু এমআরআই অনুযায়ী, হ্যাঁ হোল স্পাইন, এটা করার পরে কিন্তু ওনার কোথাও ইঞ্জুরি আছে বা ডিস্কের সমস্যা আছে কিনা এটা কিন্তু ফাইন্ড আউট হয়ে যাবে। ওই অনুযায়ী ওনাকে থেরাপিতে যেতে হবে এবং ওইভাবে প্রয়োজনে হসপিটালাইজড হয়ে তাকে রিহ্যাবিলিটেশন বা বিভিন্ন থেরাপি আছে এগুলো করতে হবে এবং লাইফস্টাইল চেঞ্জ করা। চেঞ্জ বলতে হচ্ছে জাস্ট কারেকশন করা। একটা মানুষ তো কাজ ছাড়া থাকতে পারবে না, আমরা বলি কাজ করবেন কিন্তু কাজের ভুলগুলা কারেকশন করেন। স্যার আপনাদের আধুনিক চিকিৎসার মধ্যে আপনি একটা বলছিলেন লেজার থেরাপির কথা, আমরা জেনে থাকি যে পিআরপি আপনারা আরেকটা থেরাপি এনেছেন, এপিডুরাল থেরাপি আছে, এই যে আপনি বললেন স্যার যে এমআরআই অফ হোল স্পাইন করতে হবে, এক একটা জায়গার এক একটা লোকেশন অনুযায়ী কি আমরা এক এক রকম ধরনের ট্রিটমেন্ট দিব, এ ধরনের কিছু স্যার? অবশ্যই, আপনার ট্রিটমেন্টের ক্ষেত্রে তো অবশ্যই ভেরি করবে, মানে এক একটা, যেমন প্লান্টার ফ্যাসাইটি যে রোগী ফোন দিয়েছিল তার ট্রিটমেন্ট প্রোটোকল বা ট্রিটমেন্ট প্রোগ্রামই ভিন্ন। ওখানে আপনি যেমন স্যার লেজারের কথা বললেন, লেজার হতে পারে, যেমন এখন যে মহিলা ফোন দিল চট্টগ্রাম থেকে ওনারটা আবার ভিন্ন, ওনার সম্ভবত যেটা বুঝেই যাচ্ছে ওনার পিএলআইডি, তো ওনার ক্ষেত্রে ডিকম্প্রেশন করতে হবে। এটা এখানে ডিকম্প্রেশন ইউনিটের মাধ্যমে একটা ইউনিট আছে মানে মেশিন, যেটার মাধ্যমে ডিকম্প্রেসড করতে হবে, পাশাপাশি ওনাকে কিছু স্ট্রেন্দেনিং এক্সারসাইজ করাতে হবে। এখন এক্সারসাইজ অনেক সময় করলে রোগীরা বলে যে ব্যথা বেড়ে যায়, আবার অনেক রোগী বলে এক্সারসাইজ করলে আমার ব্যথা কমে যায়। হ্যাঁ ব্যথা কমে কিন্তু আবার আসে, এই জন্য পাশাপাশি ওনাকে আইডেন্টিফাই করতে হবে এমআরআই এর মাধ্যমে যে কোথায় সমস্যাটা হচ্ছে বা কোন লেভেলে, ওই অনুযায়ী তাকে থেরাপি দিতে হবে। এখন থেরাপি অনেকের ধারণা যে মানে থেরাপি একটা মেশিন বা একটা সাজেস্ট কোনো একটা প্রোডাক্ট যেটা বাজার থেকে কিনে এনে সে ইউজ করবে, হ্যাঁ সবাই তো তাই ভাবে, এরকম একটা ধারণা আছে, এটা একটা ভুল এবং ভ্রান্ত ধারণা যার কারণে রোগীরা সাফার করে এবং দীর্ঘমেয়াদী রোগীর মানে কস্ট যেটা আছে রোগের ট্রিটমেন্টটা আসলে খুব বেশি বেড়ে যাচ্ছে, এটা হয় রোগী খারাপ হয়ে যায়। তো এই জন্য আমরা যেটা বলি যেন রোগীরা অন্তত একজন স্পেশালিস্টের মানে রিলেটেড যারা ব্যথার রোগী ব্যথার স্পেশালিস্ট বা
প্যারালাইসিস নিয়ে যারা কাজ করে এই সকল ডাক্তারের শরণাপন্ন আগে আইডেন্টিফাই করা যে কি সমস্যাটা হয়েছে, দেন অনুযায়ী থেরাপি দেক, বা অনেক সময় এক্সারসাইজ আছে, অনেক সময় অপারেশনও প্রয়োজন হতে পারে, আবার অথবা আমরা যেটা বলি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হতে পারে। জি স্যার, এই যে আপনি আধুনিক চিকিৎসার মধ্যে আপনি অপারেশন এবং অপারেশন বিহীন ও বিভিন্ন চিকিৎসা পদ্ধতির কথা বললেন, তবে এ কথা শোনার আগে আগে আমরা নবীরুন্নেসার কাছে আবার জানতে চাইব, আপনি স্যারের কাছে যে আসলেন একদম প্রথমে, কিভাবে আসলেন এবং কিভাবে জানতে পারলেন যে এখানে এ ধরনেরই চিকিৎসা দেওয়া হয়, এবং আপনার চিকিৎসার ধাপগুলো কি রকম ছিল যদি আপনি বলেন? আমি জানতে পারলাম আমার মেয়ের টিভির মাধ্যমেই, আপনাদের অনুষ্ঠান যেটা হয় এই মাধ্যমে ইন্টারনেট মাধ্যমে এগুলো সংগ্রহ করে জানতে পারলাম। তারপরে আমাকে, আমি যশোরে ডাক্তার দেখাতাম, অনেক ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ, তার কোনো শেষ নেই, বলা যাবে না। তারপরে আমার মেয়ে ফোন করে বললো যে মা তুমি ওখানে ওষুধ খেয়ে না, তুমি এখানে ঢাকায় আসো, আমি ওনার অ্যাড্রেস পাইছি, স্যারকে দেখাতে হবে। তখন আমি সব কিছু বন্ধ করে ওষুধপত্র যা, তখন কি আপনি একদম ডিসেবল ছিলেন, একেবারেই হাঁটতে পারছেন না? না, হাঁটাচলা আমি সব সময়ই করতে পারি, কিন্তু একটা ডিসকমফোর্ট ফিল করতেন। আমি খুব শক্তিশালী, আমি সহজে দুর্বল হইনি, আমি এভাবে সব কিছু করতে পারি, চলতেও পারি, এভাবে বেড়াতাম। আমি 5 বছর আমি খুবই কষ্ট পাচ্ছি, মানে এই মাথার চুল বাদ দিলে আর সমস্ত শরীরে ব্যথা, আমার এত ব্যথা, এই ট্রিটমেন্ট প্রসেস, এই জয়েন্টে ব্যথা ছিল, আচ্ছা, এত ব্যথা ছিল, হাঁটুটা এরকম ছিল, নামাজ কালাম পড়তে আমার খুব কষ্ট। কবে থেকে নিচ্ছেন, কবে থেকে নিচ্ছেন এই চিকিৎসাটা স্যারের কাছে? 15 দিন স্যারের হসপিটালে ভর্তি হয়েছি 15 দিন। স্যার, এই এই ইয়াতে আপনার কাছে আসতে চাই, উনি যে প্রবলেমের কথা বললেন এবং আপনি আগেও বললেন এটা প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক সমস্যা, স্যার ওনার চিকিৎসা পদ্ধতি এবং প্রসিডিউর এবং স্টেপগুলো যদি স্যার একটু বলেন ক্লিয়ার করে। ওনাকে আসলে মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট চালানো হচ্ছে এখানে, মানে আমরা এখানে গ্রুপ ওয়ার্ক করা হচ্ছে, আমরা বিভিন্ন থেরাপি দিচ্ছি, বেশিরভাগই মেশিনের মাধ্যমে, ইলেকট্রোথেরাপি পাশাপাশি। অপারেশনে কি স্যার এটার মধ্যে ইনক্লুডেড? না, আমরা কোনো এখানে কোনো অপারেশন করানো হয় নাই ওনাকে। আমরা পাশাপাশি কিছু হাড় ক্ষয় বন্ধের আমরা কিছু সাপ্লিমেন্ট দিচ্ছি, যেটা গ্লুকোসামাইন এবং ভিটামিন ডি, এগুলো আমরা লেভেলগুলো দেখে, আমাদের ডিপিআরসি যে ডায়াগনস্টিক ল্যাব আছে, আমরা স্পেশালি এমআরআই রিপোর্টও নিয়ে আসছিলাম। মানে স্যার আপনারা গ্রাউন্ড সাবস্টেন্সও কিছু ইউজ করছেন, যেটা কনড্রেটিন সালফেট, যেটা রোগীর যদি লেভেল কমে যায় তখন আমরা অ্যাকর্ডিং টু ব্লাড রিপোর্ট অনুযায়ী, অনেকের ধারণা যে ক্যালসিয়াম কমে যায়, এটা একটা ভ্রান্ত ধারণা। আমরা অনেক প্রায় বাংলাদেশে রোগীদের ক্যালসিয়ামের লেভেলও ওইভাবে কম পাই নাই, আমরা যেটা পাচ্ছি ভিটামিন ডি এর লেভেলে কম আসছে, অন্য যে আপনার এলিমেন্টগুলো আছে যেমন ম্যাঙ্গানিজ, পটাশিয়াম বা এই সকল লেভেল অনেক কারণে কমে যেতে পারে, তো এইগুলো অ্যাকর্ডিং টু নিড অনুযায়ী আমরা অ্যাপ্লাই করি, ওনাকে করা হচ্ছে এবং বিভিন্ন এমআরআই অনুযায়ী ওনাকে থেরাপি দেওয়া হচ্ছে। উনি আমার অনেক রকম ব্লাড টেস্ট করছে, সেটার মাধ্যমেই আমার। স্যার কি রকম কি ব্লাড টেস্ট গুলো করলেন স্যার? ওনার বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস ডিটেক্ট করার চেষ্টা করেন, যেগুলো আমরা সেরোলজিক্যাল টেস্ট বলি আছে, এগুলো ব্লাডের টেস্ট আছে, এগুলো করা হয়েছে। এবং টেস্টের পাশাপাশি হচ্ছে আমরা তো ফিজিক্যাল এক্সামিনেশনই অনেক কিছু চলে আসে, রোগীর যেমন এসএলআর করা, এসএলআরে যদি মুভমেন্ট না উঠে ওরকম আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপরে হচ্ছে বিভিন্ন স্ট্রেস টেস্ট করে আমরা দেখেছি, ওনার কম্প্রেশন টেস্ট, এগুলো ম্যানুয়াল কিছু টেস্ট আছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে একটা রোগীর কোন লেভেলের সমস্যা, এবং সেটাকে কোরিলেট করার জন্য আমরা হয়তো ব্লাড টেস্ট করে থাকি বা এক্সরে, এমআরআই, এই জাতীয় ইনভেস্টিগেশন যদি প্রয়োজন হয়। সব রোগীর ক্ষেত্রে সব টেস্ট প্রয়োজন হয় না, তিনবার এমআরআই করছি। এর মধ্যে মনে হয় স্যার একটা স্কুবার টেস্টও একটা মনে হয় আছে স্যার? আছে, যেটা আমরা স্পাইনের ক্ষেত্রে ইউজ করে থাকি, ম্যানুয়াল দেখে যে রোগী যদি সামনে ঝুঁকতে পারে এবং ঝুঁকাটার মধ্যে পেইন হবে নট নেসেসারি, যদি যে ঝুঁকতে গেলে আমাদের স্পাইন যদি সি এর মতো না হয়, ইংরেজি সি অক্ষরের মতো, আই এর মতো হয়, এবং হিপে যদি শুধু মুভমেন্ট হয়, স্পাইন বাঁকা না হয়, তাহলে আমরা সেটা পজিটিভ ধরে নিই। সেক্ষেত্রে অ্যানকাইলোজিং যে একটা আর্থ্রাইটিস রোগ আছে, এই সকল রোগীর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা রোগী কিন্তু আসলে ক্লিনিক্যালি আমরা 90% ইভালুয়েট করতে পারি, বাকি 10% আমাদের তখন টেস্টের প্রয়োজন হয়, যে এক্সরে, এমআরআই বা ব্লাড টেস্টের প্রয়োজন। আমি এই স্যারের পারপাসে, স্যারের কথার ইয়া ধরে আমি আপনাকে একটা মানে কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি 5 বছর ধরে ভুগছেন আর এখন আপনি 15 দিনে আপনি সুস্থতা বোধ করছেন, আসলে মানে কি কতটুকু, এবং আগে কতটুকু খারাপ ছিলেন আর এখন কতটুকু ভালো? আগে মানে যে বেশি সমস্যা সেটার ওষুধ খেলে সেটুকু ভালো
থাকতাম, আর এখন যেমন আমার এই জয়েন্টে ব্যথা, এখানে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, আমার পিঠে ব্যথা, আমার পেটে ব্যথা, সব সমস্যা মনে হচ্ছে একসাথে আস্তে আস্তে সব কিছু কমে যাচ্ছে, মানে আমি স্বস্তি পাচ্ছি, আমার শরীর একটা আরাম বোধ করতেছি, এটাই আছে আমার সবচেয়ে। স্যার, এই ক্ষেত্রে আপনার কাছে আমাদের প্রশ্ন যে ওনার যে উনি বলতে চাচ্ছেন যে স্যার এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যাব এবং এটা নিয়ে আমরা আরো কথা বলবো, আরো কিছু জানার আছে। দর্শক মণ্ডলী, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। বিরতি পরে ফিরে এলাম আবার, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা এই বিরতির আগে কথা বলছিলাম নবীরুন্নেসার বিভিন্ন সমস্যা নিয়ে এবং তার বিভিন্ন চিকিৎসার প্রসিডিউর, স্টেপ নিয়ে এবং তার ডায়াগনোসিস নিয়ে। তো স্যার, এখন আপনার কাছে জানতে চাচ্ছি, অনেকেই বাত ব্যথা, আর্থ্রাইটিস যেটি বললেন শুরুতে, এটি আসলে ডায়াগনোস্টিক প্রসিডিউরগুলো কী স্যার, যে আমরা ডায়াগনোসিস কীভাবে কীভাবে কী কী ওয়েতে করতে পারি? ধন্যবাদ। আসলে এক এক বয়সে বা এক এক সময়ে এক এক টাইপের আর্থ্রাইটিস রোগ হয়ে থাকে, এটা আমরা আগে বলছি। তো যে কোনো আসলে এই চিকিৎসাগুলা, মানে বাত ব্যথা স্পেশালি সেকেন্ডারি যে ডিজিজ এবং ট্রিটমেন্ট যে রোগগুলো আছে, এগুলো আসলে সব জায়গায় কিন্তু আইডেন্টিফাই করা খুব টাফ, এবং এক্ষেত্রে কিছু স্পেশাল টেস্টের প্রয়োজন হয়, যেমন সিটি স্ক্যান, এমআরআই এবং কিছু ব্লাডের স্পেশাল টেস্ট লাগে, যেমন সেরোলজিক্যাল টেস্ট আছে, আর্থ্রাইটিস ডিটেকশন করার বিভিন্ন টেস্ট আছে। তো এগুলো করার জন্য এটা স্পেশালি কিছু আপডেটেড ডায়াগনস্টিক ল্যাব বা হাসপাতালের প্রয়োজন, অথবা বিশেষায়িত হাসপাতাল বা সেন্টারের প্রয়োজন আছে। স্যার, নবীরুন্নেসার ডিজিজটা আলোচনা করার সময় আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের ফিজিক্যাল টেস্ট আছে যেগুলো স্যার আমরা ক্লিনিক্যালি করতে পারি। তো স্যার, ওগুলো করলেও কি আমাদের এইসব সেরোলজিক্যাল টেস্ট কিংবা ইমেজিং এসব টেস্ট করার দরকার প্রয়োজন পড়ে? আসলে আমরা যে চিকিৎসা প্রোটোকল, এখন এখন আমরা কিন্তু যারা স্পেশালিস্ট আছি, নট অনলি, সবার ক্ষেত্রে বিশ্ব চেঞ্জ হচ্ছে। আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলে বলা হয়েছে এখন এখন যে আমরা যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, স্পেশালি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলতে একটা কথা আছে। আপনি যেমন, উনি সমস্যা কিন্তু একটা নিয়ে আসে নাই, উনি কোমর ব্যথা নিয়ে আসছে, সারা শরীরে ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথা, পিঠে ব্যথা, জ্বালা পড়া টাইপের ব্যথা, অস্থিরতা, এই যে মাল্টি কমপ্লেইন উনি নিয়ে আসছে। সো আপনি একটা রোগই উনি ভুগছে এটা কখনো বলতে পারবেন না। দিস ইজ, এই ক্ষেত্রে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস খুবই ইম্পর্টেন্ট। আপনি হয়তো ডায়াগনোসিস করলেন, ফিজিক্যাল, তার হিস্ট্রি নিলেন, হিস্ট্রি নেওয়ার পর আমরা বুঝতে পারলাম যে এই জাতীয় ফিজিক্যাল এক্সামিনেশন করি, করে দেখলাম হ্যাঁ পাওয়া গেল অনেক কিছু, কিন্তু আমাদের সেই ক্ষেত্রে তখন তার কিছু এক্সট্রা টুলসের প্রয়োজন হয়, পাশাপাশি ইমেজিং, কোনো এক্সরে বা এমআরআই এই জাতীয় টেস্ট করে দেখতে হয়, ব্লাড টেস্ট করে তারা সেটা কম্পেনসেট করে আমরা কয়েকটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করে থাকি সাধারণত। যেমন ওনার ক্ষেত্রে পিএলআইডি, অস্টিওআর্থ্রাইটিস এবং অস্টিওপেনিয়া বা পোরোসিস, এবং ওনার যেটা হচ্ছে মাসেলসের গ্রেড কমে গিয়েছিল, হ্যাঁ, তো এই সব মিলেই হচ্ছে ওনার একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। তো এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা কিন্তু এখন করতে হবে আপনাকে, পাশাপাশি কয়েকটা ডায়াগনোসিস করতে হবে। একটা রোগী আনটিল 100% বা নেয়ার অ্যাবাউট হ্যাপি হবে না যখন আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলো করে রাখা হবে না। আপনি যদি মনে করেন যে রোগী শুধুমাত্রই পিএলআইডি নিয়ে আমার কাছে আসছে, তা কিন্তু না। রোগী পিএলআইডি ট্রিটমেন্ট দিলেন, সে ভালো হয়ে গেল। স্যার, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের এই পেশেন্ট বলছিলেন যে উনি 5 বছর ধরেই কষ্ট পাচ্ছিলেন, বিভিন্ন ব্যথায় উনি জর্জরিত ছিলেন, তো এখন এই 15 দিনে উনি কিন্তু সেই কষ্ট ব্যথার পথ থেকে কিছুটা কিন্তু মুক্তির উত্তরণের পথ সে আছে। তো এই যে স্যার আপনি বিভিন্ন ধরনের সেরোলজিক্যাল টেস্ট, ডায়াগনোস্টিক টেস্ট, বিভিন্ন ইমেজিং টেস্টের কথা বললেন, ইনভ্যাসিভ, নন ইনভ্যাসিভ, ওনার ক্ষেত্রে আসলে প্রথমে কি করা উচিত ছিল এবং যেটি হয়তো বা পরে করা হয়েছে, তো ওনার ক্ষেত্রে আসলে স্টেপগুলো কিরকম হওয়া উচিত? আসলে উনি যে ট্রিটমেন্ট আগে পেয়েছে, উনি আসলে রুট, মানে রুরাল লেভেলে একটা ট্রিটমেন্ট পেয়েছে, বেটার, খারাপ ট্রিটমেন্ট কিন্তু উনি পান নাই, যদিও ওনার একটা অপারেশন ছিল, পিএলআইডি, হিস্টেকটমি করা, এগুলা নেসেসারি দরকার হয়েছিল, ডাক্তাররা করেছে, কিন্তু এখন ওনার সব মিলে একটা
মানে কমপ্লিকেশন অ্যারাইজ করেছে। এই কমপ্লিকেশনের জন্য ওনার আসলে যেই পরিমাণ ডায়াগনোসিস দরকার এবং কনফার্ম করার ক্ষেত্রে সে কিছু ট্রিটমেন্ট, যেমন উনি এমআরআই কিন্তু আগেই করে আসছে আমার কাছে। স্যার এই ক্ষেত্রে একটা প্রশ্ন, এমআরআই করার আগে কি বিএমটি স্ক্যান এটা কি করা উচিত ছিল আগে নাকি স্যার? আসলে হ্যাঁ, আমরা বিএমডি পাশাপাশি করে থাকি, বোন মাস ডেনসিটি টেস্ট যেটা আমরা করে থাকি। কারণ স্যার আপনি অস্টিওপোরোসিস আর অস্টিওপেনিয়ার কথা বললেন, ওটা তো স্যার আমাকে স্কোরিং করতে হয়। হ্যাঁ, স্কোরিং করলে বিএমডি টেস্টে এটা চলে আসে, কিন্তু কিছু জিনিস আছে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি। হ্যাঁ, রোগীর যে কমপ্লেইন উপসর্গ সে কি বলছে, এবং তার হিস্টেরেক্টমি করা ওমেন, পোস্ট মেনোপজ ওমেন, এদের কিন্তু আসলে অস্টিওপোরোসিস ডেভেলপ করবেই, টুডে টুমোরো ডেভেলপ করবেই, তো ওনার কিন্তু হিস্ট্রি আছে। সো এটা একটা ব্যাপার আছে, আপনি যেটা বলছেন, হ্যাঁ আমরা কনফার্ম করার ক্ষেত্রে, আবার বাংলাদেশ হয়েছে কি, আমরা যদি ডাক্তার অনেক টেস্ট করতে থাকি, হ্যাঁ এমনিতেই উনি তিনবার কিন্তু এমআরআই করেছে ওনার ভাষায়, আবার আমরা কিছু টেস্ট করেছি, ব্লাড টেস্ট, তারপরে যদি আমরা আরও কিছু মানে করি, সাজেস্ট বিএমডি আপনি যেটা বলছেন, বাইরে যাতে কোনো টেস্ট করি, আর তো ওনাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে আসলে এটা একটু সমস্যা হয়ে দাঁড়ায় বাংলাদেশের প্রেক্ষাপটে। যদিও উন্নত বিশ্বে ট্রিটমেন্টে আপনাকে একেবারে কনফার্ম না করে ইফ নেসেসারি অনেক টেস্ট করতে হবে, দেন আপনাকে ট্রিটমেন্ট করা হবে। বাংলাদেশে আমাদের কিন্তু ট্রিটমেন্টটা রুগীর সোশ্যো ইকোনমিক্যাল স্ট্যাটাস অনুযায়ী আমাদের রুগীর কথা শুনতে হয় অনেক কারণে। স্যার এই বিষয়ে আমরা আরও বেশ কিছু তথ্য জানবো ওনার ডায়াগনোস্টিক প্রসিডিউর সম্পর্কে, তবে তার আগে ফেসবুকে আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন, করেছেন মাহমুদা নাসরিন জেনি, উনি বলছেন আমার বয়স 30, আমার দ্বিতীয় সন্তান হওয়ার পর থেকে বাম পায়ের হাঁটু কখনো কোমরে ব্যথা করে, বাচ্চার 9 বছর, ওকে কিছুক্ষণ কোলে নিলে বাম কাঁধ জ্বালা করে, আমি এখন কি করতে পারি জানাবেন কি? অবশ্যই উনি ওনার যে সমস্যা এই 30+ এবং বাচ্চা হওয়ার পরে যে কমপ্লেনটা উনি বলছে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং জ্বালা করে কোমরে মানে কোলে নিলে, তো এগুলো আসলে বেশিরভাগই হচ্ছে আপনার মেকানিক্যাল সমস্যা, মেকানিক্যালি একটা, এই জন্য আমরা একটা রুগী কোথায় থেকে আসছে, সে কি করে, তার পেশা কি, তার বয়স কত, তার এনি হিস্ট্রি অফ ট্রমা আছে কিনা, মানে সে আগে কোনো আঘাত পেয়েছিল কিনা, বা কয়টা বেবি, এগুলো আমাদের সব কিন্তু একটা স্ট্যাটাস নিতে হয় রুগীর, কারণ রোগগুলো প্রত্যেকটা রোগী সব এলাকা থেকে সব টাইপের রুগী আসে না, এটাও কিন্তু আবার এলাকা ভিত্তিকও রুগীর রোগ কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে, দেশ ভিত্তিক ভিন্ন রকম হয়ে থাকে, এক এক দেশ থেকে, ইউরোপ থেকে যে রুগীগুলো আমাদের কাছে আসে আমরা ওইখানে একটা কমন সাইন পাই যে কী কী রুগী বেশি আসবে, মধ্যপ্রাচ্য থেকে একই রকম আর একটা টাইপের রুগী আসবে, তারপরে মহিলাদের ক্ষেত্রে সে কি করে সেটা আমাদের হিসাব করতে, বয়স কত, ওনার যে সমস্যাটা। এক্ষেত্রে আপনার কাছে একটা মানে ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে স্যার উনি তো নারী, উনিও নারী, আপনি কিন্তু বলছিলেন অনুষ্ঠানে যখন শুরু হচ্ছে যে ওনার হিস্টেরেক্টমি হয়েছে, বিভিন্ন ধরনের হরমোনাল ব্যালেন্স, আবার ওনার ক্ষেত্রেও আমরা একই ধরনের একটা প্রবলেম দেখলাম যে ডেলিভারি হওয়ার পরেই ওনার এই প্রবলেমটা। তো স্যার মেল ফিমেল মানে আমাদের দেশে মেল ফিমেলের এই যে আর্থ্রাইটিস বাত ব্যথার কোনো কি স্যার জেন্ডার প্রেসক্রিপশন অথবা কোনো স্যার জেন্ডার কজ আছে স্যার, মানে আলাদা কোনো কজ ভ্যারি করে? হ্যাঁ অবশ্যই, যেমন কোমর ব্যথার ক্ষেত্রে যে হিস্ট্রি একটা পাওয়া গিয়েছিল সেক্ষেত্রে বলা হয়েছে মেয়েদের বেশি হয়ে থাকে সাধারণত, এটা অবশ্যই জেন্ডারের একটা ব্যাপার থাকে, কারণ মেয়ে দেখি যে এটা হয়েছে তা কিন্তু না, এটা হচ্ছে তাদের কাজের ধরন, তাদের লাইফ স্টাইল, এই এই সকল কারণেই আসলে এটা হয়ে থাকে। যেমন ওনার যে বয়স, বেবি, তাকে বেবিকে কেরি মানে কেয়ার করতে হয়, পারিবারিক ব্যক্তিগত কাজ আছে, পারিবারিক কাজ আছে, বেবি কেয়ার করা, এই সকল কাজের থেকেই কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ইঞ্জুরি হয়ে থাকে, যেমন কোমরে, হাঁটুতে, ঘাড়ে ডিস্কের প্রলাপস এর মতো সমস্যা হয়ে থাকে, মাসেল স্প্রেন হতে পারে, স্ট্রেন হতে পারে। এবং মজার বিষয় আমি কিন্তু বারবার বলি, মেয়েরা বিয়ের আগে অনেক সময় দেখা বাবার বাড়িতে থাকে, সে কিন্তু তেমন কোনো এক্সারসাইজ করে না, তেমন কোনো কাজ করে না, পড়ালেখা নিয়ে ব্যস্ত, বিয়ের পরে সে নতুন আরেকটা লাইফ স্টাইলে চলে যাচ্ছে, তাকে বেবি কেয়ার করা, বেবি কেয়ার করা, তার অনেক কাজ থাকে, ঠিক না? তাহলে কি স্যার হরমোনাল ব্যালেন্স, হরমোনাল যে একটা ইমব্যালেন্সের ব্যাপার একটা ফিমেলের মধ্যে হয়ে থাকে, তাহলে কি স্যার এটা এই বাত ব্যথার সাথে অথবা আর্থ্রাইটিসের সাথে জড়িত না স্যার? মানে না, সেটা আপনি যেটা বলছেন এটা হচ্ছে একটা হচ্ছে প্রফেশনাল ইস্যু, মানে কি করে এই একটা সমস্যা নিয়ে হচ্ছে, আরেকটা যেটা বলছে হরমোনাল, যেমন ওনার ক্ষেত্রে হিস্টেরেক্টমি করা, পোস্ট মেনোপজ, সেই ক্ষেত্রে আর্থ্রাইটিস, যেমন অস্টিওআর্থ্রাইটিসের ব্যাপার, আর ওনার ক্ষেত্রে কিন্তু আসলে মেকানিক্যাল ইঞ্জুরি জাতীয় সমস্যা, ইঞ্জুরি জাতীয় সমস্যা, আমরা তো বাত ব্যথা তো বিশাল একটা সাবজেক্ট,
কিছু রোগ ডিউ টু ইনজুরি, ডিউ টু ট্রমা, ডিউ টু অ্যাক্টিভিটিস, ডিউ টু পেশাগত কাজের থেকে আসতেছে। যেমন ফেসবুকে যে রোগী প্রশ্ন করেছেন, এটা বুঝেই যাচ্ছে। আর ওনার ক্ষেত্রে পাশাপাশি ওনার অ্যাসোসিয়েটেড উইথ হরমোনাল প্রবলেম, তো এই হরমোনাল যদি মেনোপজ হয়ে যায় বা আপনার হিস্টেরেক্টমি করা হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে অস্টিওপোরোসিসটা ডেভেলপ করে খুব দ্রুত হরমোনাল ডেফিসিয়েন্সির কারণে। তো তখন তার আগের সমস্যা আর নতুন আরও যে অ্যাসোসিয়েটেড সমস্যায় সব মিলে রোগী আরও বেশি খারাপের দিকে যেতে পারে। কিন্তু ওই ওই রোগীর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই পেশাগত কারণ, মানে তার যে হাউস ওয়াইফ বা সে যেই যেটি করে ওই সকল কারণে আস্তে আস্তে দেখা যায় মাসেল স্প্রেন হয়, স্ট্রেন হয়, স্পাজম হতে পারে, ইঞ্জুরি হতে পারে, স্পাইনাল আপনার ডিফর্মিটি হতে পারে, স্পাইন ইয়ে হয়ে যেতে পারে, যেমন আমরা লর্ডোসিস পাই বা স্ট্রেট হয়ে যেতে পারে স্পাইন, কোমর যেমন অনেক সময় সি থাকে উত্তল, মানে স্টিফ বলে, স্পাইনাল স্টিফনেস ডেভেলপ করতে পারে। স্যার এই বিষয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে একটা ফোন কল নিয়ে নেই। স্যার ফোনে দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনি আপনার নাম, বয়স এবং কোথা থেকে বলছেন, এবং কথা বলার সময় টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন। আমি আজমল হোসেন, হ্যালো, আমি আজমল হোসেন খুলনা থেকে বলছি। আমার পার গোড়ালির নিচে ব্যথা করে আজ বেশ কয়েক বছর ধরে, কোন ডাক্তারও দেখাইনি, কিছু করিনি। দু পায়ে না এক পায়ে? দুই পায়ে, বাম পায়ে একটু বেশি হয় আর ডান পায়ে একটু কম হয়। আবার ভালো হয়ে যায়? না ভালো হয় না, এই যত শুয়ে টুয়ে থাকলে তখন একটু কম হয়। ওজন কত, উচ্চতা কত, আর আপনি কি করেন? আচ্ছা আমার উচ্চতা ধরেন 5.5 ফুট আর ওজন হলো 78 কেজি। আপনি পেশায় কি করেন? আমি পেশায় হলো কর্মকর্তা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি উত্তর দিচ্ছি ওনারও, এই এর আগেও বিরতির আগে যে অনেক শুরুতেই প্রশ্ন করেছিল আরেক রোগীর মতোই, এটা ওনারও প্ল্যান্টার ফ্যাসাইটিস, এটা কমন প্রায় আমরা পাচ্ছি। এটা পায়ের তলার সমস্যা, এখানে এক্সরে যদি করা যায় খুব সহজেই, একটা এক্সরে করা উচিত সবার ক্ষেত্রেই পায়ের তলার ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি কোনো চেঞ্জ আসে ওখানে, কোনো স্পার হয় বোঝা যাবে। হ্যাঁ, তো সেটা ট্রিটমেন্ট তো আমরা অলরেডি বলেছি। তারপরে দর্শক আপনার যে জুতা, জুতাটা কারেকশন করতে হবে, সফট সোলের জুতা ব্যবহার করবেন, খালি পায়ে কখনো হাঁটবেন না, কুসুম গরম পানিতে প্রতিদিন 10 মিনিট পা ডুবিয়ে নাড়াবেন, এটা একটা না 15-20 দিন এক মাস চালাতে থাকবেন। এতেও যদি সমাধান না হয় আপনার, আপনাকে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন ওখানে লেজার থেরাপি দিতে হবে, লেজার খুবই কার্যকরী, পাশাপাশি ফেরাফিন ওয়াক্স বাথ একটা থেরাপি আছে, দুটা করলে সমস্যাটা চলে যাবে। কিন্তু আবারও আসতে পারে, যেহেতু সমস্যাটা মেকানিক্যালি হচ্ছে এই জন্য আপনাকে জুতা কারেকশন খুবই ইম্পর্টেন্ট, সবসময় নরম সোলের জুতা ব্যবহার করবেন। স্যার তাহলে আমরা কজ ফ্যাক্টরটা নিয়ে কথা বলছিলাম, যে মেল ফিমেলের কজ ফ্যাক্টর। স্যার এখন জানতে চাই, মেল ফিমেলের যেভাবে আর্থ্রাইটিস অথবা বাত ব্যথা হোক না কেন, এই যে স্যার উনি 5 বছর ধরে ভুগছেন আর এই যে 15 দিনে উনি ভালো বোধ করছেন, ওনার কিন্তু স্যার 3 বার MRI করা হয়ে গেছে। তো স্যার এই যে কস্ট ইফেক্টিভনেস, একটা পেশেন্ট মনে করে যে আমি MRI 7 বার 8 বার করছি, 1-1 বার আমার 7,000 করে টাকা যাচ্ছে, অনেকেই মনে করে সেটা। তো স্যার এই কস্ট ইফেক্টিভনেসটা কিভাবে স্যার? অবশ্যই আমাদের এখানে অনেক কস্ট কম হবে আপনার যে হিসাবটা, কারণ হচ্ছে 5 বছরে অনেকগুলা ট্রিটমেন্ট হয়েছে, অনেক ডায়াগনোসিস হয়েছে, রেজাল্ট আসে নাই। এখন আমরা 15 ডেজ ট্রিটমেন্টে রুগী বেটার, এর মূল কারণটা হচ্ছে আসলে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমরা বারবার এখন বলছি কথাটা, এটা হয়তো অনেকে বুঝে না, বাট বুঝবে আফটার 5 ইয়ার্স, আপনি দেখবেন সব রুগীরই বুঝতেছে যে আমরা কী বলছি। এখানে আসলে সেন্টার বেস ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ, সেন্টার বেস ট্রিটমেন্ট হচ্ছে যেমন উনি আগে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার সব কিছু ওষুধ লিখে দিয়েছে, উনি গিয়ে খাচ্ছে, কিছুদিন ভালো থাকছে আবার খারাপ আবার ভালো, এই যে দীর্ঘমেয়াদী টানাপোড়েন ট্রিটমেন্ট, এটা না করে আপনাকে রুগীকে হসপিটালাইজড করে, সেন্টার বেসড রুগীকে আমরা হসপিটাল করে কিন্তু এখানে তাকে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট দিচ্ছি। আমরা আজকে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা এই নবীনুন্নেসার সমস্যাটা সম্পর্কে জানলাম এবং অনেক সমাধানের পথও জানলাম। আগামী পর্বে অবশ্যই এটা নিয়ে আরও বেশি কথা হবে। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সময়ের অমোঘ নিয়মে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। বৃহস্পতিবার রাত 2টায় এই পর্বটি পুনঃপ্রচারিত হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী পর্বে আবারও আমরা আসব নতুন কোনো বিষয় নিয়ে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ব্যথাহীন কর্মপরিবেশে জীবনযাপন করুন। ধন্যবাদ সবাইকে।